নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। করিমগঞ্জ আসনে রণকৌশল ঠিক করতে কাল করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দলীয় কর্মীদের তাঁতিয়ে তোলার পাশাপাশি পরিকল্পনা তৈরি করতে একাধিক সভায় মিলিত হবেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু অধ্যুষিত করিমগঞ্জ আসনের প্রার্থী মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ কৃপানাথ মারাকে জেতাতে কোনো কসরত বাকি রাখছেন না তিনি। নির্বাচন ঘোষণা হওয়ার 48 ঘন্টার মধ্যেই করিমগঞ্জে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার সাত সকালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা শিলচর আইজল জাতীয় সড়কে যাত্রীবাহী সুমো এবং লরির মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। রবিবার সকালে আইজলের দিক থেকে আসা একটি যাত্রীবাহী সুমো লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজন যাত্রী গুরুতর আহত। 306 নম্বর জাতীয় সড়কের নরসিংহপুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। সাংসদ কৃপানাথ মালার প্রস্তাবে করিমগঞ্জ পাচ্ছে দুটি বাইপাস মহাসড়ক। করিমগঞ্জ সংসদীয় সমষ্টির অধীনে 4 লেনের দুটি মহাসড়ক নির্মাণের কাজ অনুমোদিত করার বিষয়টি গত 14 মার্চ এক পত্রযোগে সাংসদ কৃপানাথ মালাকে অবগত করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন বিভাগ। 1300 কোটির বেশি টাকা বরাদ্দ করলেন বিভাগীয় মন্ত্রী নীতিন গড়কারি। যোগাযোগ ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছে সীমান্ত জেলার। 4 লাইনের দুটি বাইপাস নির্মাণ হবে, ভোট মিটলেই শুরু হবে বাইপাস মহাসড়ক নির্মাণের কাজ। মেঘালয়ের কুখ্যাত ড্রাগস মাফিয়া আটক কালাইনে, গাড়ি চালকের সাহসিকতায় মেঘালয়ের শিলংয়ের কুখ্যাত ড্রাগস মাফিয়াকে আটক করেছে কালাইন পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ড্রাগসও। রবিবার বিপুল পরিমাণের সন্দেহজনক ড্রাগস নিয়ে মেঘালয়ের উদ্দেশ্যে কুখ্যাত ড্রাগস মাফিয়া রুগ্রেক কাশেন্তি একটি সুমো গাড়িতে ওঠে। তাকে দেখে চালকের সন্দেহ হয়। সাহসী এই সুমো চালক অন্যদের সহযোগিতায় কুখ্যাত ড্রাগস মাফিয়া রুগ্রেক কাশেন্তিকে কালাইন থানায় নিয়ে যায়। প্রেমে প্রতারিত হয়ে আত্মঘাতী কালাইনের যুবক। সাত সকালে এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। দীর্ঘ 5 পাতার চিঠিতে 5 বছরের প্রেমের কাহিনী এবং নানা ঘাত প্রতিঘাতের উল্লেখ করে মৃত্যুর জন্য প্রেমিকা সহ একাধিক নিকট আত্মীয়কে দায়ী করে আত্মঘাতী হয়েছে উঠতি ব্যবসায়ী যুবক। বেসরকারি চাকরি পেয়েই প্রেমিকের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেন প্রেমিকা। প্রতারণা এবং প্রবঞ্চনা করে যুবককে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ তুলে প্রেমিকা সহ প্রেমিকার বোন ও 2 ভগ্নিপতি সহ 4 জনকে দায়ী করে যুবকের পরিবার থেকে কালান পুলিশে এজাহার দায়ের। 4 জনজাতি ব্যবসায়ী যুবকের রহস্যজনক আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য কালাইনের সুন্দাউড়া চা বাগান এলাকায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর। হঠাৎ মধ্যরাতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, পুড়ে ছাই হয়ে গেল ঘরে থাকা বাইক, ফ্রিজ, নগদ 2.5 লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ সমস্ত আসবাবপত্র। কোন রকমে প্রাণ রক্ষা গৃহকর্তার। আগুনের মাত্রা এতটাই বেশি ছিল যে ঘর থেকে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন গৃহকর্তা মাহবুব। তবে কিসের কারণে আগুনের সূত্রপাত সেটা জানা যায়নি। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 7 লক্ষাধিক হবে। কাছাড় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ। রক্তের ঘাটতি দূর করতে কাছাড় পুলিশের মেগা রক্তদান শিবিরের আয়োজন। রক্তের অভাবে কোনো রোগী যাতে মৃত্যু না হয় সেই লক্ষ্যে কাছাড় পুলিশের এই বিশেষ উদ্যোগ। কাছাড় জেলা পুলিশ বিভাগের উদ্যোগে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে 40 জনের অধিক পুলিশ কর্মী উৎসাহের সঙ্গে রক্তদান করেন। শিবিরে কাছাড় পুলিশ সুপার নোমাল মাহাতো এবং DIG কঙ্কনজ্যোতি শইকিয়া সহ জেলা পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কৈলাসহরের আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে প্রহরত BSF কে আক্রমণ বাংলাদেশি দুর্বৃত্তের। আক্রান্ত BSF কে রক্ষা করতে অন্য জওয়ানদের ছোড়া গুলিতে নিহত বাংলাদেশের যুবক এবং আহত BSF জওয়ান। ঘটনা কৈলাসহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। নিহত বাংলাদেশের যুবকের মৃতদেহ এবং গুরুতর জখম এক BSF জওয়ান বর্তমানে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে রয়েছেন। সংশ্লিষ্ট গ্রামে তীব্র আতঙ্ক বিরাজ করছে ঘটনায়। ভোট ঘোষণা হতে না হতেই পুলিশ কর্মীদের ছুটি বাতিল, এমনকি এ মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনে অবাধ শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে করতে বদ্ধপরিকর কমিশন। ভীষণ জরুরি প্রয়োজন ছাড়া ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো পুলিশ কর্মীর ছুটি যেন মঞ্জুর করা না হয়, তার জন্য ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়েছে নির্বাচন কমিশন। অধ্যাপক সত্য চক্রবর্তীর হাত ধরে প্রথম উড়ন্ত ট্যাক্সি পেতে যাচ্ছে ভারত। নাম রাখা হয়েছে E200। যানজট এড়াতে এবার জরুরিকালীন সময় উড়ন্ত ট্যাক্সি হবে সর্বাধিক উত্তম পন্থা। দেশের ব্যস্ত শহরগুলিতে যানজটের সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি। উড়ান হতে পারে চলতি বছরের অক্টোবর এবং নভেম্বর মাসে। খুব শীঘ্রই ভারতে দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি। পিছিয়ে মোদি, এগিয়ে মমতা। লোকসভা ভোটের আগে উন্নয়নের টক্কর প্রকাশ্যে। বাড়ি বাড়ি পানীয় জল অভিযোগে গুজরাটকে টপকে গেল মমতার বাংলা। মোদির গৃহরাজ্য গুজরাট পিছিয়ে পড়ল পশ্চিমবাংলা থেকে। কেন্দ্রের রিপোর্ট বলছে চলতি বছরের 1 তারিখ থেকে 11 মার্চ পর্যন্ত দেশের মধ্যে সব থেকে বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দিয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। তারপরেই রয়েছে বাংলা, বিরোধী শাসিত রাজ্য তামিলনাড়ু তৃতীয় স্থানে রয়েছে এবং অসম চতুর্থ স্থান দখল করেছে। কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ। শ্রমিকরা কাজ করা অবস্থায় হঠাৎ ফেটে গেল বয়লার। ফুটন্ত রাসায়নিক গায়ে ছিটকে পুড়ে গেলেন কমপক্ষে 40 জন শ্রমিক। আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজন শ্রমিকের অবস্থা অতি সংকটজনক। আহত হয়েছেন শ্রমিকদের মধ্যে বেশ দেহের প্রায় 70% পুড়ে গিয়েছে তাদের। হরিয়ানার রেওয়ারি জেলায় লাইফলং নামক একটি কোম্পানি কারখানায় ঘটে এই মারাত্মক বিপত্তি।
রোহিঙ্গাদের ভারতে প্রবেশ করার সেফ করিডোরে পরিণত হয়েছে ত্রিপুরা। আবারও আগরতলায় আটক তিন সন্দেহভাজন রোহিঙ্গা। রবিবার তাদেরকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছে। আট বছর পূর্বে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং হায়দ্রাবাদে কাজ করছিল। রেল পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি আটক রোহিঙ্গাদের ধৃতরা হল আব্দুল রশিদ, মোহাম্মদ ইউসুফ এবং মোহাম্মদ হামিদ হোসেন। তাদের সকলের বাড়ি মায়ানমারের আইকুব জেলার মন্ডু থানা এলাকায়। জামুগুড়িহাটের ইটখোলা বাজার অরুণাচলে প্রস্তুতকৃত মদের 10 কার্টন। ইটখোলা থানার ইনচার্জ ভাস্কর জ্যোতি শইকিয়ার নেতৃত্বে পুলিশ বালিচঙ্গের মৌজুলির অজিত বে নামে এক মদ ব্যবসায়ীকে অরুণাচলের মদসহ গ্রেপ্তার করেছে। অবৈধ মদ ব্যবসায়ী অজিত বের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে তাকে জেল হেফাজতে প্রেরণ করেছে। আসামে সিএএ অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, এই রাজ্যের জন্য সিএএ নয়, সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি জরুরি। জয়দীপ বলেন, আগামী নির্বাচনের আগে এনআরসি ছুটদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার প্রতিশ্রুতি দিক সরকার। একই সঙ্গে আসামে ডি ভোটার ডিটেনশন এনআরসি সমস্যা চিরতরে শেষ করতে এদিন সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভায় কংগ্রেস দলের বৃহৎ ধস। আজ লক্ষ্মীপুরে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলের শিলচরের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হাত ধরে প্রায় 4 শতাধিক কংগ্রেস নেতা কর্মীরা যোগদান করেছেন বিজেপি দলে। সিএএ বিরুদ্ধে শিলচরে অনুষ্ঠিত হল গণ কনভেনশন, গণবিদ্রোহ গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ। নির্বাচনের প্রাক মুহূর্তে এই আইন বলবৎ করায় বিরোধীরা প্রতিবাদী ময়দানে নেমে উঠেছেন। এই আইনের বিরুদ্ধে অভিযোগ উঠিয়ে সোচ্চার হয়েছে বিভিন্ন সংস্থা এবং সংগঠন। রবিবার শিলচরে বিভিন্ন দল সংগঠন যৌথ মঞ্চের ডাকে আয়োজিত গণ কনভেনশনে আধারবিহীন 27 লক্ষ জনগণের বঞ্চনা এবং নাগরিকত্ব প্রদানের বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। লোকসভা নির্বাচন ঘোষণার পর আজ রবিবার বিকেলে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক দিলীপ কুমার চাকমা। ঊনকোটি জেলার জেলাশাসক কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক দিলীপ কুমার চাকমা ছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর, অতিরিক্ত জেলাশাসক প্রদীপ দে এবং অর্ঘ সহায় এবং মহকুমা শাসক প্রদীপ সরকার। প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিকে কালাইনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল ভালো সাফল্য পেয়েছে। প্রায় 45 জন ছাত্রছাত্রী ডক্টর বাণীকান্ত কাকুতি পুরস্কার হিসাবে স্কুটি লাভ করেছে। আজ স্কুটি পেয়ে ছাত্রছাত্রীরা প্রথমে স্কুলে এসে শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ গ্রহণ করে। শিরোনাম এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।